আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি পাকা তাল ও সুজি দিয়ে মিষ্টি রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি ছোট বাটির আমি হাফ বাটি পাকা তালের মেথি নিয়েছি। তো এখানে আমি হাফ নারকেলের কুড়ো নিয়েছি। তো এখানে আমি নেবো 100 গ্রাম সুজি। তো প্রথমে আমি নারকেলের ছাইটাকে ভালো করে বানিয়ে নেবো। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসাই। ফ্রাই প্যানের মধ্যে আমি নারকেলের পুরটাকে বানিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ দেবো আখের গুড়। তো নারকেলটাকে গুড়টাকে ভালো করে মিক্স করে নেব। এখানে নারকেলের কুড়ের মধ্যে সামান্য 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। তো কোনো মিষ্টি জিনিস বানালে 1 চিমটি নুন দিয়ে দিলে তার স্বাদটা আরও বেড়ে যায়। নারকেলের পুরটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পুরটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, এখন ঢেলে নেব। তো ফ্রাই প্যানের মধ্যে আমি সুজি পুরটাকে বানিয়ে নিচ্ছি। দুধ দিয়ে দেবো 1 বাটি দুধ। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে দুধটা ফুটে গেছে, দুধের মধ্যে 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দেবো তালের মেথিটা। দুধের সাথে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো 1 কাপ সুজি। এখানে সুজিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সুজিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ডোটাকে শুকনো শুকনো বানিয়ে নিতে হবে, যেন না সুজির ডোয়ের মধ্যে পানি থাকে। তো এখানে সুজির ডোয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে সুজির ডোটাকে শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এখানে প্লেটের মধ্যে সুজির ডোটাকে আমি ঢেলে নিয়েছি। তো এখন দিয়ে দেবো 2 চামচ ময়দা। এখানে ছোট চামচে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে ঠান্ডা করে তারপরে আমি মাখিয়ে নেবো। তো এখন গরম আছে সুজির ডোটা, ততক্ষণ আমি চিনির সিরাটাকে বানিয়ে নেবো। তো এখানে 100 গ্রাম চিনি নিয়েছি আমি, দিয়ে দেবো কড়ার মধ্যে। দিয়ে দেবো 2 কাপ পানি। তো চিনি সিরার মধ্যে দিয়ে দেবো 1টা এলাচকে ফাটিয়ে। তো এখানে দিয়ে দেবো সুজির ডোয়ের মধ্যে সামান্য পরিমাণে বেকিং পাউডার 1 চিমটি। তো এখন ভালো করে মেখে নেবো আমি, ঠান্ডা হয়ে গেছে। তো এখানে সুজির ডোটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, হাতের তালুতে চেপে চেপে মাখিয়ে নিয়েছি। এখন আমি গোল গোল করে লেচি কেটে নেব। তো এখানে গোল গোল করে লেচি কেটে নিয়েছি। তো হাতের মধ্যে নিয়ে ভাবে চ্যাপটা বানিয়ে নেবো। কিন্তু চ্যাপটা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি নারকেলের পুরটা দিয়ে দেবো অল্প অল্প করে, এভাবে চেপে চেপে। তো এভাবে মুখটাকে সিল করে নেবো, এভাবে গোল বানিয়ে নেবো। তো এখানে গোল গোল মিষ্টির শেপে আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার 1টা মিষ্টি বানানো হয়ে গেছে। তো এখানে সবই মিষ্টি আমি একইভাবে বানিয়ে নেবো, চ্যাপটা চ্যাপটা করে নারকেলের পুর দিয়ে। তো একইভাবে সব মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একই সাইজের সব মিষ্টিগুলোকে গোল গোল করে বানিয়ে নিয়েছি। তো এখন আমি তেলে ভেজে নেবো। তো এখানে আমার চিনির সিরাটা হয়ে গেছে, ঢেলে নেবো 1টা বাটির মধ্যে। তো এখানে মিষ্টিটা ভাজার জন্য আমি কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। তেলটা এখানে হালকা গরম করে নিতে হবে, হালকা গরমের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। তো তেলটা যদি খুবই গরম হয়ে যায় তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। তো হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ভাজতে হবে।
তো এখানে মিষ্টিগুলো হালকা করে নাড়াচাড়া করে নেব। তো মিষ্টিগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তো সঙ্গে সঙ্গে দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে মিষ্টিগুলো, তাহলে মিষ্টিটা ভালো হবে না। তো এখানে আমি একটু গ্যাসটা হাই হিট করে দিচ্ছি, মিষ্টিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে মিষ্টিগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটাও মিষ্টি ভেঙে যায়নি। তো এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি, আমি মিষ্টিটাকে ভেজে তুলে নিয়েছি। তো চিনির সিরাটা হালকা গরম আছে, চিনির সিরাটা হালকা গরমের মধ্যেই দিতে হবে মিষ্টিটা গরম গরম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তো একইভাবে সব মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। প্রথমে যেভাবে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছিলাম, আঁচটা কমিয়ে দিয়েছি আমি গ্যাসে। তো প্রথমে গ্যাসটা স্লো করেই মিষ্টিগুলো ভাজতে হবে, তারপরে গ্যাসটাকে একটু হাই হিটে দিয়ে মিষ্টিটা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখন আমি গ্যাসটাকে একটু হাই হিটে দিয়ে দিচ্ছি, হাই হিটে দিয়ে মিষ্টিগুলোকে লাল লাল করে একইভাবে ভেজে নেব। যেভাবে মিষ্টিগুলো ভাজলে মিষ্টি একটাও ফেটে যাবে না। তো এখানে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি, চিনির সিরার মধ্যে দিয়ে দেবো। তো এখানে তো চিনির সিরার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো চিনির সিরার মধ্যে ডুবিয়ে। তো মিষ্টিটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে মিষ্টিটাকে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পরে প্লেটটা খুলে নেবো। তো এখানে আমি মিষ্টিটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো মিষ্টিটা খুব সুন্দরভাবে চিনির সিরাটা ঢুকে গেছে সেটার মধ্যে। তো মিষ্টিটা আমি প্লেটে তুলে নিচ্ছি। তো এখানে আমি মিষ্টিটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এখানে মিষ্টির মধ্যে আমি কিছু চাঁদি বরফি দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এটা মিষ্টিটা সৌন্দর্য লাগার জন্য দিয়ে দিচ্ছি। তো এটা দিলেই যে মিষ্টির স্বাদ বাড়বে তা নয়। তো এখানে আমি কিছু 2 কাজু আর 2 কাঠবাদামকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো মিষ্টির ওপরে। তো এখানে পাকা তাল ও সুজির মিষ্টির রেসিপিটা রেডি। তো আপনারা যদি পাকা তাল ও সুজি দিয়ে ফাঁকি ভাজি মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকে, তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করুন। তো এভাবে একবার এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, তো খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি আপনাদের ঘরে একটা মিষ্টি কেটে দেখিয়ে দেবো। মিষ্টিটা কতটা চিনির সিরাটা মিষ্টিটা কতটা সফট হয়েছে এখানে দেখুন। নারকেলের পুরের লেয়ারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, মিষ্টিটা ভেতরটা খুব সুন্দর ফাঁপানো হয়েছে। তো এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। ভেতরে নারকেলের পুর দিয়ে আছে তার কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম।